কাঁচা বাদাম ঘেয়েই বাড়ি বানিয়েছিলেন অট্টালিকার মতো, এখন নিজের বাড়ি ছেড়েই পালালেন ভুবন বাদ্যকার। মাত্র একটা গান রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিয়েছিল বীরভূমের ভাইরাল বাদাম কাকুকে, তাকে আজ সকলে চেনেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার গান কাঁচা বাদাম এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। সেলিব্রিটি হওয়ার পর বাদাম বিক্রি করা ছেড়ে দিয়েছিলেন, চার চাকা আইফোন থেকে বিশাল অট্টালিকা বানিয়ে ফেলেছিলেন ভুবন বাদ্যকর। কিন্তু সেই ভুবনবাবু আজ চরম অভাবের মুখে, এমনকি কাজ বন্ধ, কোনো মতে দিন কাটছে তার। একসময় ইউটিউবারদের ভিড় পড়ে যেত তার বাড়িতে, আজ তারই খোঁজ নেন না কেউ। রাতারাতি যেন জনপ্রিয়তা হারিয়ে ফেললেন, তার গানের কপিরাইট কিনে ফেলেছে অন্য এক ব্যক্তি, তাই গান গাইতে পারছেন না বাদাম কাকু, এমনকি হাতে কাজ নেই তার। আর তার স্বপ্নের অট্টালিকা ছেড়ে এখন অন্য জায়গা ভাড়া বাড়িতে থাকছেন, ভয়ে নিজের গ্রাম থেকেই পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে। আসলে বাড়ি বানানোর পর তার বাড়িতে চাঁদার জুলুম বাড়ে, কেউ 500 আবার কেউ 1000 টাকা চাঁদা কেটে যাচ্ছেন, টাকা না দিলে রীতিমতো ভয় দেখানো হচ্ছে, আর সেই ভয়েই গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। নিজের আয়ের লাখ লাখ টাকা দিয়ে বানানো বাড়িতেই থাকতে পারছেন না ভুবনবাবু, বর্তমানে দুবরাজপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছেন, মাসে 2700 টাকা করে ভাড়া দিতে হয়, এদিকে হাতে কাজ নেই, রোজগার বন্ধ, বাড়ি ভাড়া কদিন টানতে পারবেন তিনি জানেন না। বাদাম কাকু জানান, বাদাম গান আমাকে পরিচয় দিয়েছে, আবার এই গানের কারণেই এখন বাড়ি ছাড়া।